হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এমনই ভালো এবং সুস্থ থাকো সবসময় এই কামনা করি। সবসময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিদিন আমাদের ক্লাসগুলো ফলো করো। এবং আজকে আমরা আলোর প্রতিফলনটা শেষ করব, লাইট রিফ্লেকশন। দেখো, আলোর প্রতিফলন চ্যাপ্টারটা যথেষ্ট বড় চ্যাপ্টার। তারপরে আছে প্রতিসরণ, তারপরে আছে লেন্স প্রিজম, তারপরে আরও অনেকগুলো পার্ট রয়েছে আলোর। তো আজকে আমরা আলোর প্রতিফলনের শেষ পার্ট করব। আচ্ছা, ক্লাস শুরু করব আমরা। আর তোমাদের দুটো বিশেষ ঘোষণা বলে দিই ডিয়ার স্টুডেন্টস, আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমি তোমাদের বলেছিলাম যে ওয়্যারলেস অপারেটরের ক্লাস শুরু করব, তো সেটা আমি এখনও অবধি করতে পারিনি। আমার প্রচণ্ড ব্যস্ততার জন্যে বলো সেটাই সম্ভব হয়নি, তো তার জন্য সরি। তো আমরা ক্লাস শুরু করব, এই সপ্তাহ থেকেই ক্লাস শুরু করব ওয়্যারলেস অপারেটর। তো তোমরা যারা যারা ওয়্যারলেস অপারেটরের পরীক্ষা দেবে, প্লিজ সবাইকে একসঙ্গে একটু জোগাড় করো। কারণ দেখো, আমরা তো চ্যানেলগুলো, আমরা তো ক্লাসগুলো দিই, আমরা তোমাদের কাছে কিছুই দাবি করি না। একটা জিনিস দাবি করি যে আমাদের ভিডিওগুলোতে যেন একটু বেশি ভিউ হয়, একটু বেশি স্টুডেন্টদের কাছে পৌঁছায়। তো এটা তোমাদের দায়িত্ব যে তোমরা স্টুডেন্ট জোগাড় করবে। যারা যারা ওয়্যারলেস অপারেটর, তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে খবর দেবে যে এই চ্যানেলে ক্লাস হচ্ছে, এখানে আসতে। সপ্তাহে প্রত্যেক দিন কিন্তু ক্লাস হবে না, যেদিন যেদিন হবে বিস্তারিত হবে, তোমাদের একটা রুটিন দিয়ে দেবো, ঠিক আছে? সেই রুটিনের সেই দিনে দিনে ক্লাস হবে। আর আরও একটা ঘোষণা, যারা এএনএম জিএনএম পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ নার্সিং, তাদের জন্য ক্লাস শুরু হবে। এবং ওই একই সপ্তাহে দুই দিন থেকে তিন, দুটো থেকে তিনটে ক্লাস হবে, তবে বিস্তারিত, ঠিক আছে? প্রায় এক ঘন্টার ক্লাস হবে ওয়্যারলেস অপারেটর বা এএনএম জিএনএম, ঠিক আছে? রোজ ক্লাস হবে না, সপ্তাহে দুই থেকে তিন দিন, ঠিক আছে? তো চলো আজকে আমরা আলোর প্রতিফলনটা শেষ করি। আজকে আমাদের প্রথম হচ্ছে উত্তল এবং অবতল দর্পণ। আমরা প্রথমে দর্পণ সম্পর্কে পড়ব, উত্তল এবং অবতল দর্পণ সম্পর্কে পড়ব। আগের দিন আমরা সমতল দর্পণ সম্পর্কে পড়েছি। উত্তল দর্পণ কাকে বলে? প্রথমে আমরা পড়ব অবতল দর্পণ। এটা ইংলিশটা উল্টো হয়ে গেছে, এটা কনকেভ হবে আর এটা হবে কনভেক্স। অবতল দর্পণ, দর্পণটা দেখতে এরকম হবে, এক সাইডে পালিশ করা থাকবে, মানে আলোর প্রতিফলন হবে না দর্পণের। তোমরা জানো একদিকে আলোর প্রতিফলন হয় আর একদিকে আলোর প্রতিফলন হয় না, অর্থাৎ এই দিক থেকে যদি আলোর আলো পড়ে তাহলে কিন্তু প্রতিফলন হবে না, নো রিফ্লেকশন, কোনো প্রতিফলন হবে না। দর্পণের উল্টো দিকে আলো পড়লে কোনো প্রতিফলন হয় না। প্রতিফলন হতে গেলে কী করতে হবে? দর্পণের সামনের দিক থেকে আলো পড়তে হবে। তাহলে সামনের দিক থেকে যদি আলো পড়ে দর্পণে, তাহলে এরকমভাবে প্রতিফলন হবে। যদি এইভাবে আলো পড়ে দর্পণে, এভাবে যদি আলো পড়ে, তাহলে এইভাবে প্রতিফলন হবে, বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এইটাকে আমরা বলি অবতল দর্পণ, ঠিক আছে? অবতল দর্পণ এক সাইডে খোল থাকবে, অবতল থাকবে, মানে বাটি, বাটির যেদিকটায় তরকারি রাখা হয়। তোমরা বাটি রেখেছো তো, বাটি, ঠিক আছে? এই যেদিকটা তরকারি রাখা হয়, ঠিক আছে, ওই দিকটা হচ্ছে অবতল দর্পণ, অবতল পৃষ্ঠ বলা হয়। যেদিকে তরকারি রাখা হয় সেদিকটা অবতল পৃষ্ঠ। তো অবতল দর্পণের যেদিকটা গর্ত, যেদিকে তরকারি রাখা হবে, যে ওই দিকে প্রতিফলন ঘটে। আর একটা দর্পণ রয়েছে যেটাকে আমরা বলি উত্তল দর্পণ, উত্তল দর্পণ। এটার ইংরাজি নাম হচ্ছে কনভেক্স মিরর, উত্তল দর্পণ। এই হচ্ছে উত্তল দর্পণ। এই যেদিকে তরকারি রাখা হয় ওই দিকটা পালিশ করা, অর্থাৎ ওই খোলকের দিকে যদি আলো পড়ে, এই দিকে যদি আলো এসে পড়ে, তাহলে কোনো প্রতিফলন হবে না, এটা হচ্ছে নো রিফ্লেকশন, নো রিফ্লেকশন। এদিকে আলো এসে পড়লে কোনো প্রতিফলন হবে না। তাহলে আলো কোন দিকে পড়তে হবে? আলো এই বাটির উল্টো দিকে এসে পড়লে প্রতিফলন হবে, ঠিক আছে? এখানে যদি আলো পড়ে, আলো এইভাবে ফেরত যাবে, এখানে যদি আলো পড়ে, আলো এইভাবে ফেরত যাবে। তাহলে এটাকে আমরা বলি উত্তল দর্পণ এবং এটাকে আমরা বলি অবতল দর্পণ।
ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন হচ্ছে ডেন্টিস্টরা যে ধরনের দর্পণ ব্যবহার করে দাঁত পরীক্ষার জন্যে, তোমরা যদি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে থাকো, তারা দেখবে হাতে এরকম একটা দর্পণ আর দর্পণের এরকম একটা ডান্ডি থাকে, ঠিক আছে, এইটা নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, বলে হা করো, মুখের মধ্যে ওই দর্পণটা ঢুকিয়ে দেয়, দিয়ে দাঁতের ছবি দেখে দাঁত কেমন কোথায় কী সমস্যা। তো যে দর্পণটা তারা ব্যবহার করে সেই দর্পণটা কী দর্পণ, এটা তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে বলে আমার বিশ্বাস, কারণ এটা খুবই কমন একটা কোশ্চেন। তাহলে এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, ডেন্টিস্টরা অবতল দর্পণ ব্যবহার করে থাকে। তো ডেন্টিস্টরা কেন অবতল দর্পণ ব্যবহার করে থাকে তারও একটা কারণ রয়েছে, কারণ দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকটা দর্পণের ফোকাস বিন্দু বলে একটা বিন্দু থাকে, ঠিক আছে, একটা বিন্দু থাকে যেটাকে আমরা বলি ফোকাস বিন্দু, ফোকাল পয়েন্ট বা বাংলায় বাংলায় একটা বিন্দু থাকে যেটাকে এই বাংলায় বলা হয় ফোকাস পয়েন্ট, একটা বিন্দু থাকে ফোকাস বলা হয়, ঠিক আছে, বা ইংরাজিতে বলা হয় ফোকাল পয়েন্ট। কি ব্যাপার, যদি ধরো আমার কাছে ধরো একটা অবতল দর্পণ আছে, এটা একটা অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণের অক্ষ, যদি অবতল দর্পণের অক্ষের সাথে সমান্তরাল আলোকরশ্মি এসে দর্পণের উপরে পড়ে, এ একটা আলোকরশ্মি দেখো অক্ষের সাথে সমান্তরাল, একটা আলোকরশ্মি ধর অক্ষের সাথে সমান্তরাল, তাহলে সমান্তরাল আলোকরশ্মিগুলো যদি দর্পণের উপরে পড়ে তাহলে প্রতিফলন হবে, প্রতিফলনের পরে তারা নির্দিষ্ট ওই অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হয়, এটাকে আমরা বলি ফোকাস বিন্দু। আর উত্তল দর্পণে কি হয়, এটা হচ্ছে উত্তল দর্পণ, উত্তল দর্পণে যদি এরকম সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এসে পড়ে, অর্থাৎ প্রধান অক্ষের সাথে সমান্তরাল প্রত্যেকটা আলোকরশ্মি, তাহলে প্রতিফলনের পরে তারা ছড়িয়ে যায় বিভিন্ন দিকে, তখন এই রশ্মিগুলো পেছন দিকে কাল্পনিকভাবে যদি আমি বাড়াই তাহলে একটা বিন্দু পাবো, এটাকে আমরা ফোকাস বিন্দু বলি। যদি আমরা এখানে চোখ রাখি তাহলে আমাদের মনে হবে আলোকরশ্মিগুলো বোধহয় এই বিন্দু থেকে বেরোচ্ছে, যদি আমরা চোখ রাখি তাহলে আমাদের মনে হবে ওই বিন্দু থেকে বেরোচ্ছে, ওটা হচ্ছে ফোকাস বিন্দু। তারপরে তোমরা এমসিকিউটা করেছো। তো এখানে বলছে কেন ডেন্টিস্টরা অবতল দর্পণ ব্যবহার করে, কারণ হচ্ছে এই অবতল দর্পণ যেখানে থাকবে, অবতল দর্পণের একটা অক্ষ থাকবে, অবতল দর্পণ যেখানে থাকবে অবতল দর্পণের একটা অক্ষ থাকবে, সেই অক্ষের ওপরে সেই অক্ষের ওপরে একটা বিন্দু থাকবে ফোকাস বিন্দু। এখন যদি কোনো বস্তুকে আমরা ধরো একটা বস্তুকে আমরা ফোকাস বিন্দু থেকে দর্পণের মধ্যে আমরা রাখছি, একটা বিন্দুকে আমরা একটা মোমবাতিকে যদি আমরা ফোকাস এবং দর্পণের মাঝে রাখি, তাহলে সেক্ষেত্রে দর্পণের বিপরীত দিকে ওই বস্তুর একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে, একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে, এটা হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব। এটা হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব আর এটা হচ্ছে আমার বস্তু, এটা হচ্ছে বস্তু এবং এটা হচ্ছে আমাদের কাছে বিবর্ধিত একটা প্রতিবিম্ব। তো যদি আমরা রাখি তাহলে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি রাখি তাহলে সেই বস্তুর বিবর্ধিত এবং অসৎ, তোমরা দেখছো দর্পণের পেছনে তৈরি হয়েছে প্রতিবিম্বটা, তো আমরা আগের দিনই পড়েছি সৎ আর অসৎ, সৎ বস্তু কোথায় তৈরি হয়, সৎ বস্তু তৈরি হয় দর্পণের সামনে, আর আমরা যদি বলি অসৎ বস্তু তাহলে সেটা দর্পণের পেছনে তৈরি হবে, দর্পণের পেছনে তৈরি হবে অসৎ বস্তু, আর সৎ বস্তু দর্পণের সামনে। আবার আমরা বলেছিলাম অসৎ বস্তু সোজা হয়, তোমরা যে আয়নায় রোজ চুনা ছড়াও
আয়নার উল্টো দিকে দর্পণের মধ্যে তোমার ছবি তৈরি হয় এবং সেটা সোজা, তাহলে অসৎ প্রতিবিম্ব ওটা। আর যেটা উল্টো হবে দর্পণের সামনে, যেটাকে আমরা পর্দায় ফেলতে পারি, সেটাকে আমরা সৎ প্রতিবিম্ব। আমরা কিন্তু আগের দিন আলোচনা করেছি, যারা আগের দিনের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও, ঠিক আছে। আর আমরা যদি এই বস্তুটা দর্পণ, আমরা যদি এই বস্তুটা অক্ষের উপরে অনেক দূরে এখানে যদি রাখতাম, তাহলে দর্পণের সামনে প্রতিবিম্ব তৈরি হতো এবং সেটা সৎ প্রতিবিম্ব তৈরি হতো। তো ডেন্টিস্টটা যখন দাঁত দেখে তখন দাঁতের ছবিটাকে বড় করে দেখার দরকার হয় এবং সোজা দেখতে হবে, সেই জন্য দাঁতটা মানে দর্পণটা দাঁতের খুব কাছে নিয়ে যায়, ঠিক আছে। আমাদের দাঁতটা দর্পণের খুব কাছে রাখে তারা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ধরো দাঁত, দাঁতটাকে দর্পণে কাছে নিয়ে গেল, ফলে কি হবে, এখানে দাঁতের একটা বড় প্রতিবিম্ব তৈরি হবে, ফলে ডাক্তাররা সেটা দেখে বুঝতে পারবে কোথায় কি সমস্যা। নেক্সট, স্ট্রিট লাইটে যে ধরনের দর্পণ ব্যবহার করা হয়, উত্তল, সমতল, অবতল নাকি সমতল উত্তল? স্ট্রিট লাইটে তোমরা দেখেছো স্ট্রিট লাইট, এরকম রাস্তায় স্ট্রিট লাইট থাকে, ঠিক আছে, এখানে লাইট থাকে, স্ট্রিট লাইট রাস্তা আলোকিত করার জন্যে। তো সেই স্ট্রিট লাইটে আমরা কোন ধরনের দর্পণ ব্যবহার করি? তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে স্ট্রিট লাইটে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। কারণ কি, যদি এখানে একটা উত্তল দর্পণ রাখি আর এখানে যদি একটা আমরা আলোক উৎস রাখি, তাহলে উত্তল দর্পণ থেকে প্রতিফলিত হয়ে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ রাস্তার ওপরে অনেকটা জায়গা জুড়ে আলো ছড়িয়ে পড়ে, ঠিক আছে। কারণ উত্তল দর্পণে আলো প্রতিফলিত হয়ে, দেখো এখানে যদি একটা আলো পড়ে, তাহলে এরা প্রতিফলিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে প্রতিফলিত হয়ে কী হয়, উত্তল দর্পণে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাই তো দরকার, রাস্তার উপরে যে স্ট্রিট লাইট থাকে সেখানে যে ল্যাম্প, সেই আলোটা যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে রাস্তার অনেকটা জায়গা জুড়ে আমরা দেখতে পাবো রাত্রের অন্ধকারে। সেই জন্যে স্ট্রিট লাইটে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, ঠিক আছে। তো এই জন্যে বলা হয় উত্তল দর্পণের রেঞ্জ অফ ভিউ অনেক বেশি হয়। এছাড়া তোমরা দেখেছো উত্তল দর্পণ হিসেবে গাড়ির যে দর্পণ, যেটাকে আমরা ইংরাজিতে বলি ভিউ মিরর, সেই গাড়ির দর্পণে, কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কারণ উত্তল দর্পণের রেঞ্জ অফ ভিউ, আর উত্তল দর্পণে আলো পড়লে অনেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি অনেকটা জায়গার ছবি উত্তল দর্পণে একসাথে দেখা যায়। কী বললাম, উত্তল দর্পণে আলো পড়লে যেমন সেই আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি অনেক জায়গার ছবি উত্তল দর্পণে একসাথে আমরা দেখতে পাই, মানে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো থাকা বস্তু, এই ছবিটা আমরা উত্তল দর্পণে দেখতে পাই। তো গাড়ির ভিউ মিররটা এমনভাবে করা হয় উত্তল দর্পণটা, যে রাস্তা পুরোটা দেখা যায় এবং রাস্তার আশেপাশে কী আছে সেটাও উত্তল দর্পণে দেখা যায়, অর্থাৎ পেছনের পুরো ছবিটা, আমরা উত্তল দর্পণে দেখে বুঝতে পারি যে পেছন থেকে গাড়ি আসছে কে কী আসছে আমরা দেখতে পারি। এই জন্য রেঞ্জ অফ ভিউটা বেশি হওয়ার জন্য স্ট্রিট লাইটে ব্যবহার করা হয়, গাড়ির দর্পণে ব্যবহার করা হয়। তাহলে তোমাদের কমন সেন্স এটা থাকতে হবে যে যেখানে আমাকে, এটা একটা টিপস তোমাদের জন্য, যে যেখানে বস্তু বা ছবি প্রতিবিম্বকে বড় করে দেখার দরকার হবে সেখানে অবতল দর্পণ ব্যবহার করা হবে। যেখানে প্রতিবিম্বকে বড় করে দেখতে হবে, যেমন দাঁতের ছবি বা দাড়ি কাটার যে দর্পণ, দাড়িটাকে বড় বড় করে না দেখলে কাটতে অসুবিধা হয়, ঠিক আছে, শেভিং যে মিররগুলো, দাড়ি কাটার যে আয়নাগুলো, সেগুলোতে বড় বড় ছবি দেখার দরকার হয়, কাটতে সুবিধা হয়, তো সেই সেখানে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। কারণ ছবিটা সেখানে বড় তৈরি হয়, তাই না? কেন বড় তৈরি হবে, কারণ দর্পণের খুব কাছে বস্তু রাখবো, ফলে উল্টো দিকে, দর্পণের উল্টো দিকে বড় প্রতিবিম্ব তৈরি হবে।
আর সেখানে তাহলে অবতল দর্পণ, তাহলে যেখানে যেখানে দেখবে প্রতিবিম্বকে অনেক বড় করে দেখার প্রয়োজন হচ্ছে সেখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়, আর যেখানে অনেক জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তুগুলোকে একসঙ্গে দেখার প্রয়োজন হবে সেখানে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। ঠিক আছে, সেখানে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, যেমন হচ্ছে গাড়ির ভিউ মিরর, গাড়ির তারপরে স্ট্রিট লাইট ইত্যাদি ইত্যাদি। ও সেই কোশ্চেন, গাড়ির ভিউ মিররে কোন দর্পণ ব্যবহার করা হয়, ফটাফট অ্যান্সার, এটার জন্য বেশি সময় দেব না। এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির ভিউ মিররে। গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, আগের দিন করিয়েছি হেডলাইট। হেডলাইট তো আকৃতি দেখলেই বোঝা যায় এরকম একটা দর্পণ ব্যবহার করা হয়, এখানে লাইট রাখা হয়, এটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, আচ্ছা, অনেক জায়গায় এই অবতল দর্পণের জায়গায় আরেক মানে অধিবৃত্তাকার, অবতল অধিবৃত্তাকার, অবতল এবং অধিবৃত্তাকার দর্পণ, অর্থাৎ অবতল দর্পণ তো গোল, এরকম গোল, কিন্তু অধিবৃত্তাকার দর্পণটা একটু এরকম হয়, এটা হচ্ছে অবতল আর এটা হচ্ছে অবতল অধিবৃত্তাকার। এটা হচ্ছে অবতল অধিবৃত্তাকার দর্পণ, এখানে আমরা কিন্তু ব্যবহার করি। ডিয়ার স্টুডেন্টস, যদি কোশ্চেনে অবতল এবং অধিবৃত্তাকার দুটোই থাকে তাহলে অধিবৃত্তাকার, এটা হচ্ছে মোর কারেক্ট। যদি অবতল এবং অধিবৃত্তাকার দুটোই থাকে তাহলে অধিবৃত্তাকার দেবে, আর না হলে অবতল দেবে। ঠিক আছে, চকচকে স্টিলের চামচের উল্টো পিঠে কেমন প্রতিবিম্ব হয়, সোজা উল্টো নাকি কোনো প্রতিবিম্ব গঠিত হবে না, নাকি প্রকৃতি নির্ণয় করা অসম্ভব? চামচের উল্টো পিঠ, এটা একটা চামচ, তো দেখো চামচের উল্টো পিঠে উল্টো পিঠটা কোন দর্পণের মতো আচরণ করে, উত্তল দর্পণ, তাই না? আর উত্তল দর্পণে সব সময় অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, উত্তল দর্পণে সব সময় অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, আর অসৎ প্রতিবিম্ব মানে সেটা সবসময় সোজা হবে। আগের দিন আমরা কিন্তু প্রতিবিম্ব পড়েছি, অর্থাৎ এখানে আমাদের অপশান এ হবে সঠিক উত্তর। যারা যারা ক্লাস আলোর প্রতিফলনের দ্বিতীয় পাঠটা করেনি, আবারও বলছি, তারা গিয়ে কালকে আজকে এই ক্লাসের পরে করে নিও। নেক্সট, নিচের বাক্যগুলি পড়ো। উত্তল দর্পণকে জলে ডোবালে সেটি অসৎ প্রতিবিম্ব তৈরি করতে পারে না, অবতল দর্পণকে জলে ডোবালে সেটি কোনো প্রতিবিম্ব তৈরি করতে পারে না, দুটো সেন্টেন্স এখানে বলা আছে। এবারে তাহলে অপশান কোনটা সঠিক হবে, প্রথম বাক্যটা সঠিক, দ্বিতীয় বাক্যটা সঠিক, উভয় বাক্য সঠিক, উভয় বাক্য ভুল? কোনটা হবে সঠিক উত্তর ডিয়ার স্টুডেন্টস? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে উভয় বাক্য ভুল। দেখো একটা কথা, আমরা যদি দর্পণকে জলে ডোবাই তাহলে কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ এখানে যে বলেছে উত্তল দর্পণকে জলে ডোবালে অসৎ প্রতিবিম্ব তৈরি করতে পারবে না, এটা ভুল কথা। দর্পণ বায়ুতে যেমন প্রতিবিম্ব তৈরি করতে পারে, স্বচ্ছ জলের মধ্যেও তেমনই প্রতিবিম্ব তৈরি করতে পারবে, এতে কোনো পার্থক্য ঘটবে না। আর বলছে অবতল দর্পণকে জলে ডোবালে প্রতিবিম্ব গঠন করতে, অর্থাৎ দর্পণকে জলে ডোবালে কোনো পরিবর্তন হবে না, এটা মনে রাখবে, দর্পণকে জলে ডোবালে কোনো পরিবর্তন হবে না। আমরা যদি লেন্স জলে ডোবাই, লেন্স যদি আমরা জলে ডোবাই তাহলে পরিবর্তন ঘটবে, পরিবর্তন ঘটতে পারে, কিন্তু আমরা যদি দর্পণকে জলে ডোবাই তাহলে কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। নেক্সট, সমতল দর্পণের পার্শ্বীয় পরিবর্তন আমরা একটু পড়ে নেব।
ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে দর্পণের সামনে ইংরেজি লেখা ধরলে সবগুলো উল্টে যায়। কোনোদিন খেয়াল করে দেখেছো? যদি না দেখে থাকো, বাড়িতে যদি কোনো ইংরাজি বই বা বাংলা বই থাকে, বইটা দর্পণের সামনে ধরে দেখবে লেখাগুলো সব উল্টে গেছে। যেমন আমরা দর্পণের সামনে দাঁড়ালে আমাদের ডানারটাকে বাঁহাত মনে হয়, বাঁহাতটাকে ডানাত মনে হয়। দর্পণের প্রতিবিম্ব ঠিকই তৈরি হয়, কিন্তু আমাদের কাছে তো ওটা উল্টো লাগে, তাই না? আমরা এদিকের হাত উঁচু করলে মনে হয় যেন ওই লোকটা বাঁহাত উঁচু করেছে। অ্যাকচুয়ালি আমাদের এরকম মনে হয়। তো ওইটাকে বলে পার্শ্বীয় পরিবর্তন, ঠিক আছে? যেমন ধরো আমাদের এখানে একটা দর্পণ আছে, দর্পণের সামনে যদি পি লেখা ধরি তাহলে প্রতিবিম্ব এরকম উঠবে উল্টো। এটা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। উল্টে যাচ্ছে না, কিন্তু মাথাটা মাথার দিকেই আছে, কিন্তু জাস্ট উল্টে যাচ্ছে। আমরা যদি এখানে লিখি ই, তাহলে দর্পণ এরকম তৈরি হবে, ঠিক আছে? এটাকে বলে পার্শ্বীয় পরিবর্তন। জাস্ট ডান দিকটা বাঁদিকে, বাঁদিকটা ডান দিকে শিফট হবে, কিন্তু এখানে মাথা আর পায়ের কোনো পরিবর্তন ঘটবে না। হেড আর টেল সেম সাইডে থাকবে, জাস্ট লেফট অ্যান্ড রাইট সাইড শিফট করবে। এটাকে আমরা বলি দর্পণের পার্শ্বীয় পরিবর্তন, ল্যাটারাল চেঞ্জ, ঠিক আছে? পার্শ্বীয় পরিবর্তন। তো এখানে বলো সমতল দর্পণে নিচের কোন অক্ষটির পার্শ্বীয় পরিবর্তন ঘটবে, কোনটার ঘটবে? তো আমরা এখানে একটা তোমরা অ্যান্সার করো, আমি ততক্ষণে একটা দর্পণ আঁকি। আমাদের লেখাগুলো আঁকি, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে আমাদের জি, এটা হচ্ছে আমাদের এন। বলছে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না, কোনটা? তো এখানে পি যদি রাখে, পি এরকম তৈরি হবে, পার্শ্বীয় পরিবর্তন ঘটবে। টি রাখলে টিটা এরকম হবে, জি রাখলে জিটা এরকম হবে, আর এন রাখলে এনটা এরকম হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে টিটার কোনো পার্শ্ব পরিবর্তন ঘটে না। কিছু কিছু অক্ষর রয়েছে যাদের ডান দিক আর বাম দিক একই রকম, পার্শ্ব পরিবর্তন ঘটে না। যেমন ও, এম, পি, এ, আই, ঠিক আছে, ডাব্লু, এক্স, ওয়াই, এই যে চিহ্নগুলো, এদেরকে এরা এমনিতেও যা দর্পণে যদি এদের প্রতিবিম্ব হয় সেম, ঠিক আছে? এদের কোনো পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না, মনে রাখবে। নেক্সট, বাকিগুলোর পার্শ্বীয় পরিবর্তন ঘটবে। একটা আলোকরশ্মি সমতল দর্পণের সঙ্গে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করলে রশ্মিটির আপতন কোণ কত হবে? আগের দিনের কোশ্চেন এটা, আগের দিন যারা পড়েছ তাদের জন্য। যেটা একটা আমাদের সমতল দর্পণ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা সমতল দর্পণ, এখানে একটা আলোকরশ্মি পড়ছে, সমতল দর্পণের সঙ্গে সে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে তার আপতন কোণ কত? আপতন কোণ বার করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা অভিলম্ব টানতে হবে। অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ, এবং এই রশ্মিটা এইভাবে প্রতিফলিত হয়ে ফেরত যাবে। তো এটা হচ্ছে আমার আপতন কোণ। তো অভিলম্ব আর দর্পণের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আপতন কোণের ভ্যালু হচ্ছে 80 ডিগ্রি, প্রতিফলন কোণের ভ্যালু হচ্ছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি, 80 ডিগ্রি, এবং আপতন প্রতিফলনের মধ্যে কোণ হচ্ছে 160 ডিগ্রি। এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। এখানে বলছে আপতন কোণ, আপতন কোণের জায়গায় আসতে পারতো প্রতিফলন কোণ কত? তো আপতন কোণ এবং প্রতিফলন কোণ 80 ডিগ্রি করে। যদি এরকম বলতো যে আপতন ও প্রতিফলন কোণের, এই আপতন ও প্রতিফলন কোণের যোগফল, বা আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ, সরি আমার কোশ্চেনটা এরকমভাবে করা ছিল, আপতিত ও
প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ যদি এরকম দিত তাহলে এটা কত হতো? 80 যোগ 80 অর্থাৎ 160 ডিগ্রি। মনে থাকে যেন বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমার এখানে কোশ্চেন আসতে পারে। দেখেন আপতন কোণ হচ্ছে 80 ডিগ্রি, মনে থাকবে এটা, আপতন কোণ হয়ে যাচ্ছে আমাদের এখানে 80 ডিগ্রি। তাই ছিল আমাদের আলোর প্রতিফলনের টোটাল পার্ট। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো প্লিজ প্রত্যেকে একবার করে শেয়ার করবে। এছাড়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ ইজি স্টাডি এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত হও। যে কোনো রকম ডাউট ক্লিয়ারিংয়ের জন্য ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, পার্সোনালি আমার সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো বা আমাদের গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপের থ্রু দিয়ে যোগাযোগ করতে পারো। পার্সোনাল আমার টেলিগ্রাম চ্যানেল আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে, আর আমাদের গ্রুপের টেলিগ্রাম লিংক আমাদের গ্রুপে দেওয়া রয়েছে। তো আজকে এই পর্যন্ত থাকছে, ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকে ডিডি স্টুডেন্টস, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি।